গুড মর্নিং আমার প্রিয় ভিউয়ার্সরা, সকলকে অনেক অনেক শুভকামনা জানাই। আজকে আমি আরেকটি ভিডিও শুরু করছি। সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা। আমার জীবনে কোনো শুভ নবমীও নেই, কোনো অষ্টমীও নেই, কোনো সপ্তমীও নেই। এই যে ডিউটিতে চলে আসছি, এটাই হচ্ছে আমার একমাত্র কাজ। আমার জীবনে এটাই সবথেকে বড় কাজ, তার জন্যই তো সকালবেলায় আপনাদের সামনে চলে এসেছি, অফিসে এসে এই ভিডিওটি আমি করছি সকালবেলায়। আমি আজকে যে ভিডিওটি করব, আমি এক ইউটিউবার যে দিদি আছে তার লেখা একটি কবিতা আমি তোমাদের সামনে তুলে ধরব। উনি আমাকে প্রচণ্ড ভালোবাসে, নৈত্য কবি চ্যানেলের নাম। সবাই এই চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে নেবে। এই দিদিটা অনেক সুন্দর সুন্দর কবিতা পাঠ করেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসে, তাই তো আমার কার্যকে বা আমার কার্যক্রমকে নিয়ে, আমার পেশাকে নিয়ে একটা সুন্দর কবিতা লিখেছেন, সেটাই আপনাদের সামনে আমি বলবো বা তুলে ধরবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে ছোট্ট একটি ভিডিও আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে শুরু করি। সেবায় তুমি যুক্ত আছো, সেবাই তোমার ধর্ম, সততার সাথে এগিয়ে চলেছো, একেই বলে কর্ম। বছর খানেক যেটুকু চিনেছি হৃদয়ে দিয়েছি স্থান, ভালো লাগা আর ভালোবাসা মিলে তৈরি হয়েছে টান। তোমার সাধ্যে যেটুকু আছে উপকারে ঢেলে দাও, কিন্তু তোমার প্রাপ্য যেটুকু সেটুকুও নাহি পাও। সমব্যথী হয়ে ব্যথা পাও মনে, চোখের জলেতে ভাসি, কষ্টের কথা অনুভবে বুঝি হৃদয়ে যে পাশাপাশি। সারাটা জীবন পাশে রয়ে থাকবো বিনিময়ে ভালোবাসা, তোমার সবটা সুখে ভরে থাক, কামনায় রাখি আশা, আমার সুপু, কলমে সুপর্ণা মুখার্জি। এই দিদিভাই আমাকে আরেকটি কবিতাও লিখে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, কিন্তু সেটা আমি করতে পারিনি। আজকে আমি এই দিদিভাইয়ের কবিতাটা বলে আমার মনটাকে একটু শান্তি দিলাম। দেখুন না কত ভালোবাসা, একজন ইউটিউবার সে, তারপরেও আমাকে কত ভালোবেসে কবিতাটা সেন্ড করেছে। তাই সবার মাঝে এই কবিতাটা আমি বললাম। যদি ভালো লাগে অবশ্যই আমার দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সত্যি কথা বলতে কি, একসময় আমাকে সবাই খুব ভালোবাসত, মাঝে পড়ে একটু কন্ট্রোভার্সিতে আসার পরে একটুখানি সবাই সরে গিয়েছিল, কিন্তু আমার প্রকৃত যে ভালোবাসার মানুষগুলো সবাই কিন্তু আমার পাশে আজও আছে, আশা করি থাকবে। আমার সফলতায় তারাও খুশি হয়, আমিও তাদের সফলতায় খুশি হই। তা বন্ধুরা, যদি আজকে আমার ছোট্ট ছোট্ট যে নিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এই নিবেদনের যে মানে লেখক, সে কিন্তু সুপর্ণা মুখার্জি, নৈত্য কবি চ্যানেল। অবশ্যই দিদির চ্যানেলটিকে আপনারা ভিজিট করবেন, ঠিক আছে? বন্ধুরা, আবারও সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করব। দিদিকে শেষ করার আগে একটা কথা বলি, দিদিকে আমি প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি, কি বলবো। ওনাকে না আমার ভালোবাসার কথা বলতেও খারাপ লাগে, শুধু নমস্কার দিতে ইচ্ছে করে। যখন উনি আমাকে ভালোবাসার কথা লেখে না, আমি সবসময় ওনাকে নমস্কার জানিয়ে কথা বলি, এতটাই ভালো লাগে। খুব ভালো মনের মানুষ, আপনারা অবশ্যই একবার ভিজিট করে দেখবেন কত ভালো, খুব ভালো মনের মানুষ, সুন্দর সুন্দর কবিতা পাঠ করেন। তাহলে বন্ধুরা, যেহেতু আমি অফিসে আছি তাই বেশিক্ষণ কথা বলতে পারবো না, এখনও মানে আমাদের রোগী টুগি এখনও এসে পারিনি,
আমি মর্নিংয়ে ডিউটিতে এসেছি, তাই ভাবলাম আমার বন্ধুদের জন্য এই কবিতাটা পাঠ করে শোনাই। আর সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে আমি রোগীর সেবায় নিয়োজিত থাকতে পারি, রোগীকে ভালোবেসে যেতে পারি, রোগীকে ভালোবেসে যেতে পারি। আপনারা অনেকেই বলেছেন যে আপনার সেবামূলক কাজটা খুবই ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে আপনাদের কথা শুনে মনটা ভরে যায় যে আপনারা আমার এই সেবামূলক কাজটাকে খুব সুন্দরভাবে নিয়েছেন, ভালো লাগে শুনতেও। আবার অনেকে বলে যে একজন নার্সে কেন ইউটিউবে আসছেন, আজকে যদি আমি ইউটিউবে না আসতাম তাহলে কি আপনারা জানতে পারতেন আমি কী কী কাজ করতে পারি বা কী কী করি? যাই হোক, ওদিকে আর যাবো না, আজকে আমি এই পর্যন্ত এখানে রাখছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকুন।